আসসালামু আলাইকুম আমি এখানে যুক্ত করছি জানার ইচ্ছা জানাল ইচ্ছা আপনি বলেন তাহলে আচ্ছা আছেন ভালো আছে আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলতে আমি ওই songshay.com এর একটা মানে অনুরোধ করব যদি পারে নাকি কাজটা করার জন্য নবীর কিয়ামত সম্পর্ক ভবিষ্যৎ বাণী যেগুলো করেছেন যেগুলো ইতিমধ্যে ইনভ্যালিড হয়ে গেছে এই ধরনের তত ভবিষ্যদ্বাণী আছে সেগুলো সে হাদিস গুলোকে যদি একখানে করা যেত বা একটা ইয়াতে পাওয়া যেত এটা একটা আর হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি সংক্রান্ত যে কোরআন হাদিসের আয়াত গুলো স্পেশালি মানে এই দুটো কথা আমার বলার মনে হয়েছিল যে বললে হয়তো এখানে পাওয়া গেলে আমাদের জন্য একটু ভাই এগুলো সবই অলরেডি ভাই আপনি একটু খুঁজে দেখেন সবই আছে মানে বিভিন্ন ইয়ের মধ্যে আছে আমি বলতে চাচ্ছিলাম যে এক জায়গায় ধরেন আপনি বিভিন্ন সাবটাইটেল দিয়ে লেগেছেন যেমন দাস সংক্রান্ত মুখ সংক্রান্ত এই ধরনের এরকম একটা টাইটেল দিয়ে সাব টাইটেল লেখা যায় কিনা এটা একটা না আমি আসলে আমাদের লেখাগুলাকে আমি ভাঙতে চাই না কারণ হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে টুকরা টুকরা করলে একটু সমস্যা হয়ে যাবে আমরা চাই হচ্ছে গিয়ে যে বড় লেখাটাই পড়তে হবে ভাই আপনার এইভাবে মানে ওইখানে তো মানে খুব সুন্দর করে সিরিয়াল উপরে একটা তালিকা আছে তালিকাতে সিরিয়াল দেয়া আছে কোন জায়গায় কোন অংশটা সেটা সুন্দর করে দেয়া আছে তারপরে তো এটা তো খুঁজতে খুবই সহজ ভাই তারপরে আপনি কেনই কথা বলছেন আমি তো বুঝতেছি না মানে আমি সরাসরি কিয়ামত সংক্রান্ত এই হাদিসগুলো একেবারে যে আমি যে কথাটা বললাম যেমন আপনি দাশী সংক্রান্ত নিয়ে বা ওই যে আপনি যে মোহাম্মদ মোহাম্মদ লিখে সার্চ করলেন একটা লেখা আসবে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এটা ঢুকলে এটাতে সিরিয়ালি দেয়া আছে যে মুহাম্মাদের ভুল ভবিষ্যদ্বাণী ওখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন সুন্দর করে এখানে পোছায় গেছেন ওখানে সব দলিল একসাথে দেয়া আছে এটা তো খুব সহজ ভাই আবার ছোট ছোট আলাদা আলাদা আমি খন্ড খন্ড করতে সেই খন্ড খন্ড নেই যেটা আছে সেটাই অলরেডি মানে একটা ভালো অপশন খুঁজে পাওয়া খুবই সহজ আপনি আরেকটু ঘাটাকাটি করেন এই কমে ঢুকে আর একটু প্রত্যেকটা জায়গায় গিয়ে ক্লিক করেন ক্লিক করে ঘাটাকাটি করেন দুই চার দিন এরকম ঘাটাকাটি করলেই দেখবেন আপনি বুঝে যাবেন

আপনার থেকে প্রথম শুনলাম যে মানে ওই যে ছোট্ট একটা বালককে দেখিয়ে নবী বলেছিলেন যে বুড়া হওয়ার আগে কেমন হয়ে যাবে তো কোন একটা ইয়ার অন্য একটা পেজে এই সংক্রান্ত একটা আমি তথ্য দেওয়ার পরে আমি ওই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম সচেতন হচ্ছে আপনাদের প্রচার প্রচারণাতে যেরকম আবার দেখতেছি যে অন্ধত্বের পরিমাণও একই ধারায় বাড়তেছে কিনা মানে ইয়াং হবে বয়সে তারা হয়তো ইয়াং হবে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে কিন্তু এই কথাটা আমি লেখার সাথে সাথে আমাকে যেভাবে হয়ে গেলাম যদিও কিন্তু মানে সে না গিয়ে আমাকে বরং ওটা আরো আহ অন্যরকম খারাপ শব্দগুলো দিয়ে ব্যবহার করলো আরকি মানে সেটাই বলতে চাইলাম যে পাশাপাশি দুটা ধারাই বোধ হয় চলতেছে যে সচেতন হচ্ছে কিছু মানুষ আবার অন্ধত্ব বোধ হয় আছে এখন আছে মানে সেটাও বাড়তিছে সেটাই বলতে চাচ্ছে আরকি না অন্তত আগে থেকে ছিল অন্তত আগেও ছিল এখনো আছে অনেক দিনও থাকবে কিন্তু হচ্ছে কি আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে যেটা আমরা করি সেটা আমাদের চালিয়ে যেতে হবে সেটি অন্ধত্ব বাড়তেছে এই কথাটা আমি সেইভাবে মনে করি না আমার কাছে যেটা মনে হয় অন্ধত্ব সবসময় ছিল আমরা আগে এত দেখতাম না আমরা ফেসবুক টেসবুক এগুলো তো খুব বেশি দিন না হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া তো খুব বেশি দিন না আগে ওইগুলো ছিল কিন্তু আমরা দেখতাম না জানতাম না এখন আমরা জানি দেখি এই কারণে আমাদের কাছে মনে হয় যে মানে অনেক কিছু কিন্তু অন্ধত্ব আগে থেকে ছিল কিন্তু এই মুক্ত চিন্তাটা আগে এত বেশি ছিল না কিন্তু এখন অনেক বেড়েছে হ্যাঁ এটার সাথে আমি একমত যে মুক্ত চিন্তা যে ইয়ে বলেন অন্তত আলোচনাটা এটা সেই হারে অনেক বাড়ছে এটা ঠিক আচ্ছা ঠিক আছে ওটা আপনার মতামতটা ভালো লাগলো আর দ্বিতীয় হলো যে আরেকটা পরামর্শ অনেক কিন্তু দিতে চাচ্ছি যে আমি এটা অবশ্য বিভিন্ন অবজারভেশন থেকে আমার কাছে মনে হয়েছে যে বিশ্বে যত অশান্তি বা সমস্যা তার অন্যতম প্রধান কারণ হলো ধর্ম তো জাতিসংঘ নামক আমাদের একটা সংস্থা আছে যার মাধ্যমে আসলে আমরা পৃথিবীতে শান্তি বজায় রাখার চেষ্টা করতেছি আরকি বিভিন্ন ভাবে তো এই ক্ষেত্রে কি এরকম একটা উদ্যোগ তাদের কাছে অন্তত প্রস্তাবনা রাখা যায় কিনা যে বিশ্বের প্রধান প্রধান ধর্মের যারা মুরগি আছে সেটা সব দেশ থেকে হতে পারে তাদেরকে নিয়ে একটা বৈঠক করে যে ধর্মের যে ব্যাপারগুলো মানুষকে সরাসরি শারীরিক ভাবে আঘাত করে এইটা করা হবে না এরকম একটা চুক্তি করার মতো কোনো কিছু করার আয়োজন করা যায় কিনা বা আপনাদের থেকে উদ্যোগ নেওয়া যায় কিনা না ভাই এরকম তো কোনো উদ্যোগ আমাদের আমরা তো মানে খুবই ছোট মানুষ তাই না আমরা তো খুবই সাধারণ মানুষ আমরা তো ভাই এই ধরনের উদ্যোগ নিতে পারছি না ঠিক আছে জানার ইচ্ছা ভাই অনেক ভালো লাগলো কথা বলে আজকে বিদায় জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা তাহলে পরের জনকে যুক্ত করি যুক্তিবাদী সমাজ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে কেমন আছেন আসিফ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন 보도록 হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই হ্যাঁ আপনার যে কার্যক্রম চালাই যাচ্ছেন তা আপনাকে প্রশংসা করে করার শেষ হবে না আর কি তো আমার একটা প্রশ্ন আছে এখানে যে আমরা তো মন মানসিকতা থেকে বেরিয়ে আসছি হয়তো যুক্তির তরফ থেকে কিন্তু আমরা তো একটা সমাজের অন্তর্ভুক্ত আছি এই সমাজকে আমাকে তো আবার ফিরে আসতে হয় সমাজের ভিতরে এ থেকে উত্তরণের উপায় কি হ্যাঁ এখন আপাতত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে নিজেদের মানে পরিবারের নিরাপত্তা নিজের নিরাপত্তা এগুলো ঠিক রেখে যতটুকু করা যায় ততটুকু করতে হবে যতটুকু আমরা আলোচনা করতে পারি বা বিতর্ক করতে পারি পারি যুক্তি দেখাতে সেটা নিজের নিজের নিরাপত্তাটা আগে 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 নিশ্চিত করে তারপরে বাদ বাকি সব থাকবে পরে হচ্ছে হচ্ছে সবার নিরাপত্তা কারণ একজন মুক্তমনা মানুষের তৈরি হতে অনেক সময় লাগে এবং অনেক জ্ঞান লাগে অনেক পরিশ্রম লাগে মনে করেন মানে আপনি যখন একজন যুক্তিবাদী মানুষ হয়ে গেছেন তখন আপনার মস্তিষ্কটার কিন্তু দাম আছে অনেক দাম আছে এটা কিন্তু হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পড়ালেখা করা ছাত্র যারা ধর্মান্ধ ওদের মাথায় কিন্তু এই জ্ঞানটুকু নাই বা এই বুদ্ধিটুকু নাই তার মানে হচ্ছে আপনার যে মগজটা সেটা কিন্তু অনেক মানুষের থেকে বেশি দামি বেশি মানে সমাজের বেশি পরিবর্তন করতে পারবে মানে মানুষের বেশি ভালো করতে পারবে তো এইটাকে আপনার কিন্তু নিজেকে রক্ষা করতে হবে নিজেকে রক্ষা করতে না পারলে কিন্তু আসলে আহ ওরাই দিতে যাবে হ্যাঁ আপনার আপনি কিন্তু মানে যদি মনে করেন যে আমি বিপ্লব করে ফেলবো সমাজের বিরুদ্ধে বিপ্লব করে ফেলবো আজকে না আমাদের কাজগুলো সেরকম না আমাদের কাজগুলো চিন্তার জগতে আমরা ফিজিক্যালি কখনো মানে মারামারি করি না বা যুদ্ধ করি না বা লড়াই করি না আমরা যেটা করি চিন্তার জগতে পরিবর্তন ঘটানোর চেষ্টা করি এই কারণে আপনার সমাজের সাথে মিশিয়ে যেহেতু থাকতে হবে যেহেতু কোনো কোনো জিনিস আপনার মেনে নিতে হবে কিন্তু কিভাবে এই জিনিসগুলাকে আপনি পরিবর্তন করতে পারেন সেটা আপনি সাথে সাথে চিন্তা করবেন ভেবে দেখবেন দেখেন কিভাবে হয় তো একটা সমাজ কাঠামো করা যায় কিনা মুক্ত জন্য একটা সমাজ কাঠামো হতে পারে কিনা মুক্ত মনাদের সংখ্যা এখন এরকম না যে এখানে একটা সমাজ কাঠামো করতে হবে বা দরকারও নেই সমাজ কাঠামো সেরকম কোনো দরকার নেই আলাদা কেন থাকতে হবে অন্য মানুষদের সাথে থাকেন কিন্তু আমরা আমরা যখন মুক্ত হয়ে যাচ্ছি তখন আর ধর্ম তো আমাদেরকে বাধাগ্রস্ত করছে না আমরা হিন্দু মুসলমান তো তখন কাছাকাছি চলে আসছি তখন তাদেরকে নিয়ে সমমনাদের কোনো সমাজ কাঠামো হতে পারে না না তাদের মানে আবার আলাদা সমাজ কাঠামো কেন লাগবে ভাই আমরা তো একটা সমাজের মধ্যে বসবাস করি সবার সাথে মিলেমিশে থাকবেন এখানে আবার আলাদা থাকার দরকার কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আর কি কিছু বলবেন আপনি না আপনার সাথে যুক্ত হয়ে খুব ভালো লাগলো আর কথা বলার ইচ্ছা ছিল সেটাই পূর্ণ হলো আপনি ভালো থাকবেন সিদ্ধার্থকে সিদ্ধার্থ ভালো থাকবে প্রার্থনা করি

ভাই আপনি থেমে যাচ্ছেন কেন বলেন আপনি আচ্ছা আপনার মানে কথার মানে তো বুঝতে পারলাম না আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন পয়েন্টটাই বুঝতে পারলাম না পয়েন্ট হচ্ছে ভাই ওরা তো বলে যে মানে মানে ইউক্রেন মানে বলে যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে ওদের উপর হামলা করছে কিন্তু যুদ্ধটা তো ওরা আগে থেকেই মানে ইয়ে করছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই ভালো থাকেন আপনার কথা আসলে মানে থেমে থেমে যাচ্ছে তো কথা আসলে ভালোভাবে না বোঝা গেলে আমি কিভাবে কথা বলবো